এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আইকিউএসি এর এডিশনাল ডিরেক্টর, এনইউবি ল ফোরামের অ্যাডভাইজার এবং ডিপার্টমেন্ট অফ ল অ্যান্ড জাস্টিস এর বিভাগীয় প্রধান ডক্টর নাঈম আলিমুল হায়দার স্যারকে। আসসালামু আলাইকুম। প্রথমে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেশার ওরিয়েন্টেশন প্রোগ্রামে। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন পত্র অনুষ্ঠান প্রেশার রিসেপশনের ওরিয়েন্টেশন প্রোগ্রামের সম্মানিত সভাপতি, পত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়। আমাদের এই আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান মহোদয়, উপস্থিত আছেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের বোর্ড অফ ট্রাস্টিজ এর সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আরো আছেন বোর্ড অফ ট্রাস্টিজ এর অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ। সবাইকে স্বাগত জানাচ্ছি আইন ও বিচার বিভাগ থেকে। আমাদের আজকের এই প্রোগ্রামে আরো উপস্থিত আছেন পত্র বিশ্ববিদ্যালয়ের ডিন মহোদয়, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা এসেছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে। তো মূলত যাদের উদ্দেশ্যে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটি করা হয়, যে ফ্রেশার্স, যারা ফ্রেশার্স, আমরা মূলত আজকের এই অনুষ্ঠানে ফল 20, স্প্রিং 21, সামার 21, এই ব্যাচগুলোর যারা ভর্তি হয়েছিল তাদের ওরিয়েন্টেশনের জন্য আমরা এই আজকের আয়োজনটি করেছি অনলাইনে। তো তাদের উদ্দেশ্যে আমার বলা যে তোমরা স্কুল কলেজে পড়ে এসছো, ওই স্কুল কলেজে পড়াশোনার সিস্টেম ছিল একরকম, আর ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনার সিস্টেমটা একটু ভিন্ন হয়। স্কুল কলেজে হয়তোবা শিক্ষক শিক্ষিকা যারা থাকেন তারা তোমাদেরকে হাতে কলমে পড়িয়ে শিখে অনেকভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন, কিন্তু যখনই তুমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে নিজেকে আবিষ্কার করবে তখন দেখবা তোমার নিজেরই অনেক দায়িত্ব নিতে হবে, রেসপন্সিবিলিটিস তোমাকে ক্যারি করতে হবে। শিক্ষকরা হয়তো সবকিছু তোমাকে এ টু জেড বুঝিয়ে দিবেন না, তোমাকে গাইড করবেন। শিক্ষকরা মূলত এখানে গাইড, তোমাকে গাইড করবেন তোমার কেরিয়ার বা তোমার গন্তব্যে। সেক্ষেত্রে তোমাকে নিজের মতো করে পড়াশোনা, রিসার্চ বা আদার্স অ্যাক্টিভিটিস গুলো করতে হবে, অর্থাৎ দায়িত্ব নেওয়া শিখতে হবে। তুমি আশা করবো সকল বিভাগের যারা শিক্ষার্থী আছে, ফ্রেশার্সরা যারা আছেন, সবাই দায়িত্ব নিবে, শিক্ষক শিক্ষকদের গাইড অনুযায়ী নিজেদের পরিচালিত করার চেষ্টা করবে এবং নিজের কেরিয়ার কাঙ্ক্ষিত গন্তব্যে সবাই পৌঁছার চেষ্টা করবে। এর জন্য সবাইকে, সবার জন্য থাকলো শুভকামনা। এখন আমি যদি আমার আইন ও বিচার বিভাগের বিষয়ে কিছু বলতে চাই সংক্ষিপ্ত ভাবে, তাহলে বলতে হয় আমাদের আইন ও বিচার বিভাগের আমরা যারা শিক্ষকরা আছি তারা খুবই আন্তরিক। এই অনলাইন সিস্টেম যখন থেকে চালু, প্যান্ডেমিক সিচুয়েশন অনলাইন যখন চালু হয়, তখন প্রথম থেকেই আমরা চেষ্টা করেছি অনলাইনের বিভিন্ন মাধ্যমে আমরা স্টুডেন্টদের কাছে পৌঁছানো, তাদের সাথে কমিউনিকেশন রাখা, তাদেরকে পড়াশোনা সবকিছু, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাসময়ে ইউজিসির গাইডলাইন অনুসরণ করে আমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়েছে আমরা ওই অনুযায়ী তাদেরকে অ্যাসেসমেন্ট দেওয়া, পরীক্ষা নেওয়া, আদার্স অ্যাক্টিভিটিস গুলো করার চেষ্টা করছি। আর আমাদের আইন বিচার বিভাগের যে সিলেবাস কি আছে ওটি বার কাউন্সিলের অনুমোদন প্রাপ্ত, এবং আমাদের শিক্ষার্থীরা প্রতি বছর যে বার কাউন্সিলের পরীক্ষাগুলো হয়, অ্যাডভোকেটশিপ পরীক্ষা হয়, ওখানে কিন্তু ওরা তাদের প্রতিবার স্বাক্ষর রাখছে। পাশাপাশি জুডিশিয়ারি পরীক্ষাতেও তারা তাদের ফলাফলে আমরা দেখতে পাচ্ছি তারাও ভালো করছে। এছাড়া অতি সম্প্রতি বাংলাদেশ পুলিশ বিভাগে আমাদের দুজন ছাত্র, আইন ও বিচার বিভাগের দুজন ছাত্র এসআই হিসেবে, সাব ইন্সপেক্টর হিসেবে তারা নিয়োগ প্রাপ্ত হয়। এর মধ্যে একজন ছাত্র আমাদের আছেন যিনি প্রশিক্ষণের সময় সারদাতে যে প্রশিক্ষণ হয় সেখানে সব পাবলিক প্রাইভেট সকল স্টুডেন্টদের মধ্যে প্রশিক্ষণকালীন সময় সে প্রথম স্থান অধিকার করেছে, ওটা আমাদের জন্য খুবই একটি গর্বের বিষয়। এছাড়া আমাদের স্টুডেন্টরা আইন বিচার বিভাগের স্টুডেন্ট বিভিন্ন ব্যাংক, বিমা প্রতিষ্ঠানের কর্মকর্তা আছে। এছাড়া আমাদের অনেক স্টুডেন্টরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি এবং বিদেশের অনেক ইউনিভার্সিটি তার উচ্চশিক্ষায় তারা যুক্ত আছে। এবং আমরা আমাদের শিক্ষক আগে বলেছি যে অনেক যোগ্য আমাদের অনেক শিক্ষক আছে যে উচ্চতর শিক্ষার জন্য বিদেশে অবস্থান করছেন এখন। আর আমাদের এখনকার যে ফুল টাইম ফ্যাকাল্টির সাথে পার্ট টাইম কিছু ফ্যাকাল্টি আছেন যারা স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল কিছু নলেজ দেওয়ার জন্য তারা সর্বদাই সচেষ্ট থাকেন। এর মধ্যে আমাদের কোর্টের সম্মানিত বিচারক মন্ডলী আছেন, তারা আমাদের এখন পার্ট টাইম হিসেবে ক্লাস নিচ্ছেন, সিনিয়র আইনজীবীরা ক্লাস নিচ্ছেন, ইভেন প্র্যাকটিসিং ব্যারিস্টাররা ক্লাস নিচ্ছেন আমাদের আইন বিচার বিভাগের স্টুডেন্টদের, শিক্ষার্থীদের। এই ক্ষেত্রে আমরা মনে করি যে কোয়ালিটি মেনটেন করার জন্য যতটুকু দরকার আইন বিচারকে আমরা চেষ্টা করছি। আর অতি সম্প্রতি 2019 সালে আমাদের স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল মুক্ত কম্পিটিশনে প্রথমবারের মতো অংশগ্রহণ করে
আমাদের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ একটি সম্মাননা সূচক একটি তারা পদক লাভ করে, বাংলাদেশের সবগুলো প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির মধ্যে প্রথমবার অংশগ্রহণ করে। তাছাড়া আমাদের ডিপার্টমেন্টে এনইবি ল স্টুডেন্টস ফোরাম আছে, বিভাগীয় প্রধান হিসাবে আমি ওখানকার অ্যাডভাইজার হিসাবে আছি। এই ল ফোরাম মূলত বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, পিকনিক, স্টাডি টুর, গেমস, বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো তারা আয়োজন করে থাকে। আমার মনে হয় আইন ও বিচার বিভাগে যারা ভর্তি হয়েছে সবাইকে স্বাগতম, এছাড়া অন্যান্য বিভাগে যারা ভর্তি হয়েছে তাদেরকে স্বাগতম, এবং আশা করছি নর্থ ইস্ট ইউনিভার্সিটি তোমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যের লক্ষ্যে পৌঁছতে সহযোগিতা করবে, এবং সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবে, বেস্ট অফ লাক সবার, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আইকিউএসসি এর ডিরেক্টর স্টুডেন্ট